সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলায় হারমোনিকা টিউটোরিয়ালের দ্বিতীয় লেসনটি শুরু করছি। এই পর্বে সঙ্গীতের স্বর বা নোট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। সঙ্গীতের স্বর বা নোট কি? বন্ধুরা, যে সকল আওয়াজ বা ধ্বনির দ্বারা সুর সৃষ্টি হয় সেগুলোকে সঙ্গীতের স্বর বা নোট বলা হয়। অর্থাৎ সঙ্গীতের সুর সৃষ্টি করতে যে সকল আওয়াজ বা ধ্বনির প্রয়োজন হয় সেগুলোকেই সঙ্গীতের স্বর বা নোট বলা হয়। সঙ্গীতের স্বর বা নোটগুলোকে ইংরেজি বর্ণমালা এ, বি, সি, ডি, ই, এফ এবং জি দ্বারা চিহ্নিত করা হয়। বন্ধুরা, সঙ্গীতের মোট 12টি স্বর বা নোট রয়েছে। সঙ্গীতের স্বর বা নোটগুলি হচ্ছে এ, এ শার্প, বি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি এবং জি শার্প। এখানে হেড চিহ্ন দ্বারা শার্প নোটগুলোকে বোঝানো হয়েছে। শার্প নোটগুলোকে আবার ফ্ল্যাট নোটও বলা হয়, যেমন এ, বি ফ্ল্যাট, বি, সি, ডি ফ্ল্যাট, ডি, ই ফ্ল্যাট, ই, এফ, জি ফ্ল্যাট, জি, এফ ফ্ল্যাট। এখানে ছোট হাতের বি দ্বারা ফ্ল্যাট নোট বোঝানো হয়েছে। বন্ধুরা, সঙ্গীতের এই 12টি নোটকে আমরা একটি গোলাকার দেওয়াল ঘড়ির মতো করে এভাবে চিত্রায়িত করতে পারি, যেখানে ঘড়ির 12টি সংখ্যার সাথে 12টি নোট দেখানো হয়েছে। ঘড়ির কাঁটার মতো ঘুরে ঘুরে এই 12টি নোটই পাওয়া যাবে। যেহেতু আমরা সি স্কেলের হারমোনিকা দিয়ে টিউটোরিয়াল শুরু করেছি, তাই এখানে সি নোট দিয়ে আমরা শুরু করতে পারি। প্রত্যেকটা নোটকে নাম্বার 1 থেকে শুরু করা যাবে, যেমন সি শার্প থেকে সি, ডি থেকে সি শার্প, এভাবে। বন্ধুরা, এভাবে 1 নম্বর নোট থেকে শুরু করে 12 নম্বর নোট পর্যন্ত সবগুলো নোটকে একত্রে একটি অক্টেভ বলা হয়। একটি বাদ্যযন্ত্রে একাধিক অক্টেভ থাকতে পারে। তো বন্ধুরা, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।